আমার নবী যিয়ারা বলেন উম্মতের এরে উম্মত মৃত্যুর সময় তোর মাথার কিনারে আজরাইল হাজির হইয়া গেলে তোমার জানটা বের করার জন্য আজরাইল যখন হাত দিছে রে জানটা আনতে আনতে গলা পর্যন্ত আনছে বুকের থেকে গলা পর্যন্ত আইসা গেছে এইটুকু সময়ের মধ্যে যদি তওবা করতে পারো আল্লাহ জীবনে যত গুনাহ করছি মাফ করে দেন আর কোনোদিন করব না নবী বলেন উম্মত ওই মুহূর্তেও যদি বলতে পারো মালিক মাফ করে দেন গো আল্লাহ মাফ করে দেন আমার নবী বলেন আমার উম্মত হওয়ার খাতিরে আমার আল্লাহ তোরে তখনও মাফ করে দিবে মুসলমান রে রাতের বেলা বিছানায় শুয়া কেউ হয়তো ঘুমায়া যান কেউ হয়তো ইন্টারনেট চালান কেউ হয়তো ফেসবুক চালান কেউ হয়তো প্রিয় মানুষের সঙ্গে কথা বলেন কিন্তু আপনি যদি জানতেন রাত্র গভীর হইলে আমার আল্লাহ প্রথম আসমানে আসে আয়েশা চিৎকার করে করে ডাকেন বান্দারা রে ও বান্দারা তোদেরকে আমি বড় শখ করে বানাইছি সুস্থ রাখছি হায়াত দিছি দুনিয়া দিছি রিজিক দিছি দৌলত দিছি সন্তানাদি দিছি বান্দা তুই শুয়া রইলি গভীর রাতে আমি আইসা তোরে ডাকতেছি বান্দা ওঠ উঠ রে বান্দা আমার কাছে নিজেকে আত্মসমর্পণ কইরা দে আমার কাছে তুই হাত পাত আমার কাছে চা তোর কি লাগবো তুই চাইতে দেরি হবে আমার দিতে দেরি হবে না অথচ সারাদিন কত গুনাহ করেছি এসার নামাজটাও পড়ি নাই বিছানায় শুয়া গেছি আমাকেও আল্লাহ ডাকে বান্দা ওঠ ওঠ আমার কাছে নিজেকে আত্মসমর্পণ কর জীবনের গুনাগুলি মাফ চারে বান্দা জীবনের গুনাগুলি ক্ষমা চা আমি আল্লাহ ক্ষমা করে দিব ইবনে মাজাহ শরীফের হাদিসে মোবারক আমার নূর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করে আমার রব্বুল ইজ্জত তার গুনাহগুলি এমন ভাবে মাফ করে দেয় মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ছোট্ট শিশুর মতো নিষ্পাপ হয়ে যায় তওবা করবেননি করবেন আমার নবীর কোন গুনাহ ছিল না বলেন ছিল না এ যুবক ভাইয়ের আমার নবীর কোন গুনাহ ছিল না আমার নবী জীবনে কোন অপরাধ করেছেন কাউরে ঠকাইছে কারো বিরোধিতা অন্যায়ভাবে করেছেন আমার নবী জীবনে কারো আমানতের খেয়ানত করছে বলেন করছেন আমার নবীর কোন গুনাহ ছিল আমার নবীর কোন গুনাহ ছিল শুধু আমার নবী নয় সমস্ত নবীদেরকে গুনাহ থেকে পবিত্র করেছেন কে আল্লাহ সমস্ত নবীদেরকে গুনাহ থেকে পবিত্র করেছেন আমার নবীর কোনো গুনাহ নাই কিন্তু আমার নবী দৈনিক 100 বার তওবা করতেন জোরে কল্লা কয়বার কয়বার যে নবীর কোনো গুনাহ নাই ওই নবী যদি দৈনিক 100 বার তওবা করে থাকে বাবা আমার আর আপনার তো 24 ঘন্টা তওবা করাই দরকার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী গো ও গো দয়ার নবীজি আপনার তো কোনো গুনাহ নাই অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না আল্লাহ আপনাকে হেফাজত করেছেন ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আপনার কোন গুনাহ নাই তবু আপনি দৈনিক 100 বার তওবা কেন করেন আমার নবী ডাইক্কা কয় আয়েশা রে
হাশরের ময়দানের অবস্থা যদি আমার মতো তুমি আয়েশা জানতা তুমিও 24 ঘন্টা তওবার মধ্যে ডুইবা থাকতা আম্মা যারা ডাইক্কা কয় নবী গো আপনার তো কোনো গুনাহ নাই হাশরের ভয় কিসে আমার নবী ডাইক্কা কয় আয়েশা রে উম্মতের উম্মতের উম্মত ইয়া রাসূলুল্লাহ আপনার তওবার সঙ্গে উম্মতের মায়ার সঙ্গে কি সম্পর্ক আমার নবী কয় আয়েশা রে হাশরের ময়দানে যখন আমার উম্মত মিজানে যায়া দরা খায়া যাইব নেক কম হইয়া গেছে গুনাহ বেশি হইয়া গেছে আমার উম্মত যখন ফেরেশতাদের কাছে গ্রেফতার হইয়া যাইব আমি নবীজি আমার উম্মতকে বাঁচানোর জন্য মিজানের কাছে দৌড়াইয়া যাব আমার উম্মতের আমলনামা টান দিলে আমি দেখব আমার উম্মতের নেক কম গুনাহ বেশি হইয়া গেছে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব মালিক ও আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতটারে মাফ করে দেন না গো আল্লাহ আল্লাহ কই মহাবীব আপনিও দেখছেন তার গুনাহ বেশি হইছে কেমনে তারে মাফ কইরা দেই আমার নবী কই বল আমার উম্মতের গুনাহ বেশি হইছে আমি দেখেছি মালিক আমার উম্মতের তওবা গুলোর বিনিময় কি মাফ করে দেওয়া যায় না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কইব হাবিব আপনার উম্মতের আমলনামাটা খুইলা দেখেন এই ব্যক্তি জীবনে ঠিক মতন একবার তওবা করে নাই আমি তারে কোন তওবার ওসিলায় মাফ করব আমার নবীর সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক দিয়া নিজের দাড়ি মোবারক ধইরা আল্লাহর ডাক দিয়া কইব মালিক আপনি ওয়াদা দিছেন হাশরের ময়দানে আমার বেজ্জতি করবেন না আল্লাহ ডাক দিয়া কইব নবী গো দাড়ি মোবারক থেকে হাত মোবারক না মানগো নবীজি আপনি বলেন কোন জায়গায় আপনার অপমান মনে হইছে আমার দয়াল নবীজি বলবেন আল্লাহ আমার উম্মত আমার সামনে থেকে ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাবে এর থেকে বড় অপমান আর কি হইতে পারে আল্লাহ বলবেন হাবিব বলেন আপনার উম্মতের কি করলে আপনার ইজ্জত হবে আমার নবী বলবেন আল্লাহ মাফ করে দিলে আমার আল্লাহ বলবেন নবী গো তাইলে আপনার উম্মতের তওবার ঘাটতি কি দিয়া পূরণ করব আমার নবী বলে আয়েশা রে সেই দিন আমি আমার আল্লাহরে ডাক দিয়া কম আমি যে দুনিয়ার দৈনিক 100 বার তওবা করতাম আমার ওই তওবা থেকে যতগুলি তওবা আমার উম্মতের আমলনামায় দিলে আমার উম্মতের গুনাহ কমবে নেক আমল বাড়বে আল্লাহ ততগুলি তওবা আমার উম্মতের আমলনামায় দিয়ে দাও মুসলমান রে ও মুসলমান তওবা করিয়েন রে মামা এই জন্য আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মুমিন যে ব্যক্তি তাইবুন তওবা করে কেননা মানুষের পিছনে ইবলিস শয়তান আছে যে নাকি ধোকা দিয়া মানুষকে পাপ করাবে অন্যায় করাবে অপরাধ করাবে গুনাহের কাজ করাবে রব্বুল ইজ্জত আমার আল্লাহ কয় ও বান্দা আমি জানি শয়তান তোদের কি ওয়াসওয়াসা দিবে কেননা শয়তানরে যখন জান্নাত থেকে বাহির করে দেই তোদের কি ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা লইয়া শয়তান আমাকে চ্যালেঞ্জ করে বের হয়ে গেছে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি আমার উম্মত আমার বান্দারে দিয়া তুই যদি 100 বছর পাপ করাস সারা জীবন আমার বান্দা যদি পাপ করে সারা জীবন পাপ করার পরে আমার বান্দা যদি একবারের জন্যও আমার দরবারে নিজেকে আত্মসমর্পণ করে আমি আল্লাহ আমার বান্দার সারা জীবনের গুনাহ একবারের আত্মসমর্পণের খাতিরে মাফ করে দিব সুবহানাল্লাহ মুসলমানের
ও মুসলমান মুমিন যেই মুমিনের সাথে আমার আল্লাহ ব্যবসা করবেন যেই মুমিনের সাথে আমার আল্লাহ বিজনেস করতে চায় ওই মুমিনের পরিচয় হলো এই মুমিন সর্বপ্রথম হলেন তওবাকারী দুই নম্বরে হলেন আল আবিদুন দ্বিতীয় নম্বরে এই মুমিন হবেন ইবাদতকারী 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 ইবাদত করেননি ইবাদত করেননি জীবনের প্রত্যেক ক্ষেত্রে ইবাদতের পন্থা আছে ঘর থেকে বের হবেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ঘরে ঢুকবেন সালাম পেশ করবেন ঘর খালি থাকলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন খানা খাইবেন খানা সামনে আসলে পড়েন না আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার খানা শুরু করবেন খানায় হাত দিয়া পড়েন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে মুখে লুকমা তুলে দেন খাওয়ার মাঝে মাঝে পড়তে থাকেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাস শুকর খানা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন শুকরিয়া আদায় করেন ও মুসলমান খানা শেষ হইলে আল্লাহর যদি নামাজের সময় হয় নামাজে দাঁড়াইয়া যান যদি রমজান মাস হয় বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যান মুসলমান রে ও মুসলমান খানা শেষ হইলে পরিবারের লোকগুলার খবর নিয়েন খাইছো নি খাইছি নামাজ পড়ছো নি খবর নিয়ে কোরআন তেলাওয়াত করছো নি আজকে কে কতটুকু কোরআন তেলাওয়াত করলো এইভাবে খবর নিয়েন রব্বুল আলামিন বলেন দুনিয়াবাসীরা রে আমি আল্লাহ 18,000 মাখলুকত বানাইছি তার মধ্যে দুইটা মাত্র মাখলুকতরে বানানোর উদ্দেশ্য আলাদা বাকি মাখলুকতকে বানানোর উদ্দেশ্য আলাদা কোন দুইটা মাখলুকত আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কয় আমি জিন জাতি বানাইছি মানব জাতি বানাইছি শুধু ইবাদতের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবাদত হবে কার ইবাদত হবে কার ইবাদত হবে কার ঠিক আছে তো কার ইবাদত আল্লাহ ইবাদত কইরেন ইবাদত কইরেন বাবা ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না রব্বুল আলামিন বলেন উম বান্দারা রে ও বান্দারা যদি তোমরা মুমিন হতে চাও এক নম্বরে নিজেকে তওবাকারী বানাও দুই নম্বরে নিজেকে ইবাদতকারী বানাও তিন নম্বরে আলহামিদুন আমি আল্লাহর প্রশংসাকারী বানাও আমি আল্লাহর প্রশংসায় সব সময় মত্ত থাক আমি আল্লাহর প্রশংসার মধ্যে মজে যাও আমি আল্লাহর প্রশংসার মধ্যে ডুবে থাকো শুধু তাই নয় তাই নয় তাই নয় আমার হাবিবুল্লাহর প্রশংসায় ডুবে থাকো আমার হাবিবুল্লাহর প্রশংসা করো প্রশংসা করো কেন না আমি আল্লাহ নিজেই আমার হাবিবের প্রশংসা করি জোরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফে আল্লাহ নবীজির ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বল জড়ানে ওয়ালা আল্লাহু আকবার একজন আন্তরিক বন্ধু আর একজন বন্ধুরে মাফলার গলায় পেঁচ দিলে ডাক দেয় এই মাফলার ওয়ালা হঠাৎ করে ডাক দিলে যদি গায়ে চাদর থাকে ডাক দেয় চাদর ওয়ালা পিছনে ফিরে দেয় বন্ধু আরে দোস্ত তুই কিরে বন্ধু এমনে যাইতেছো কেউ তো দেখো না মহাব্বতের ডাক এটা প্রেমের ডাক আমার নবীজি কম্বল মোবারক জড়িয়ে শুয়ে আছেন আর আল্লাহ আরশে আযিম থেকে ডাক দেয় ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বল জড়ানে ওয়ালা জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতটা প্রেম কতটা ভালোবাসা কতটা মহাব্বত নবীর জন্য আল্লাহ মুসলমানের আরে মুমিন করে কয় যেই ব্যক্তি সব সময় তওবা করে যে ব্যক্তি ইবাদতের মধ্যে থাকে ইবাদতের মধ্যে ইবাদতের মধ্যে যে ব্যক্তি সব সময় আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করে আসসাইহুন চার নম্বরে যে ব্যক্তি মাহে রমাদানুল মোবারকে রোজা রাখে আপনাকে কি হয়েছে ও মিয়া সাহেব না না তে যাক ইহানো উনার বসেননি আর কি দুইটেন না আগেই কইছি
আরেকটা মাহফিল কইরাইছি শায়েস্তাগঞ্জের থেকে, আমার উদ্দেশ্য হলো এটার পরে তো আর মাহফিল নাই, আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দিয়ে যাবো যাতে করে আপনারা কষ্ট করে দাওয়াত দিচ্ছেন, কষ্ট করে এসব বইছেন, আপনাদের বসা আমার আশা যাতে সার্থক হয় এটা চেষ্টা করতেছি। যদি সবর না করেন, যদি রহমতের সময় ডিস্টার্ব করেন, তাহলে সব বরবাদ হয়ে যাবে। ওয়াজ করেন কোনো, আপনারা মনে করেন আর কি হুজুররা দুই ঘন্টা ওয়াজ করে লাই আর কি, কি ওয়াজ করেন, আপনি করে দিচ্ছেন দশ মিনিট কথা কইয়া দিচ্ছেন, দশ মিনিট কথা বলে দেখেন, দুই চারটা কথা বলার আগে কথা বলার পরে আর কথা খুঁজে পাবেন না। আমরাও কিন্তু আপনাদের মতোই, যদি আমাদেরকেও আল্লাহর রহমত ছাড়া যদি বলেন যে হুজুর এমনি কোন বিষয়ে দশ মিনিট কথা বলেন, আমরা হয়তো দশ মিনিট বলতে পারবো, দশ মিনিট পরে আর কথা খুঁজে পাইতাম না। কিন্তু আমরা যে অনবরত দুই ঘন্টা আড়াই ঘন্টা কথা বলতে থাকি, এটা আমাদের কৃতিত্ব না বাবা, এটা আল্লাহর খাস রহমত, ঠিক কিনা বলেন? নাহলে এতক্ষণ কথা কেমনে বলা সম্ভব নাকি? কোনো মানুষের পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, আমার নবী বলছেন উম্মত, যখন তুমি কোরআনুল করিম থেকে কথা বলো তখন আরশে আজিম থেকে তোমার উপর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। যখন হাদিসে মোবারক থেকে বয়ান করো তখন মদিনা মুনাব্বারা থেকে আমি নূর নবীজির নূরানি নজর মোবারক তোমার উপর পড়ে, সুবহানাল্লাহ। তাহলে এই সময়টা কি গুরুত্বপূর্ণ সময় না? এই সময় কি আমাদের সাবধান থাকা দরকার না? সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, পুরোপুরি আদবের উপর থাকতে হবে। এই সময় যদিও আমরা হায়াতে জিন্দেগিতে দয়াল নবীজির সদকায় আল্লাহ এত দয়া করছে, আমরা প্রত্যেকটা মানুষ এখন জান্নাতের মেহমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সুযোগটা আর কোন নবী আর কোন নবীর উম্মতেও পায় নাই, কোন নবী এবং কোন নবীর উম্মতেও এমন ধরনের সুযোগ পায়। আমার মনে হইতেছে বাইরে হরেন এই কুদিয়া রাখছে, আমি এখান থেকে যে এই যে সব ইয়া পাইতেছি, রিপিট রিপিট পাইতেছি। ও আচ্ছা, আর একটু সামান্য কমায় দাও, সামান্য মুআজ্জাজ মুকাররম, মুমিন হওয়ার কথা বলছিলাম, আবার আলোচনায় চলে যাই, কেমন? দয়া করে কেউ কেউ ডিস্টার্ব করেন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু কথা বলতে দেন। আমি বলছি এগারোটায় ধরবো, জাস্ট টাইম এসে এগারোটায় ধরছি, এই তো বারোটা বাজতে কয়েক মিনিট বাকি আছে, মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে। আর না হয় আপনার ঘরে যদি জোর করে কথা কই, নাহলে আর এক ঘন্টা কথা কব। এই একটা ঘন্টা আল্লাহর ওয়াস্তে একটু সময় দেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটু সময় দেন, হাত জোর করে কই। এমন একটা আলোচনা দিয়ে যাই নিজের জীবনের লোকের কিছু হিসাব মিলিয়ে নিতে পারবেন, আজকে হিসাব করতে পারবেন যে আপনি আসলে কি, আপনি নিজে যে বাঁচতেছেন, এই যে খাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন, আপনি আসলে কি কতটুকু পৌঁছাইছেন, কতটুকু উন্নতি করছেন, না কতটুকু অবনতি হয়েছে, আপনার অবস্থানটা ঠিক কোথায়, আপনি ঠিক কোথায় আছেন আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতের নজরে আপনি ঠিক কোন জায়গায় আছেন, এটা ফাইন্ড আউট করে এখান থেকে যাইতে পারবেন। একটু ধৈর্য ধরেন, মনোযোগ দেন। আল্লাহ বলেন মুমিন হতে গেলে প্রথম শর্ত তাওবাকারী হতে হবে, দ্বিতীয় শর্ত ইবাদতকারী, তৃতীয় শর্ত আল্লাহর প্রশংসাকারী, চার নাম্বার শর্ত আসসাইহুন, মাহে রমাদানুল মুবারকে রোজা পালন করনে ওয়ালা হতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।